সবাইকে আবারো স্বাগতম সাহাদ ক্রিয়েটিভ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে। এই ভিডিওতে আমরা দেখব ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশনের জন্য কী কী রিকোয়ারমেন্ট রয়েছে। দেখ আমরা জাস্ট জানবো এসএসসি এইচএসসি এবং কিছু সাধারণ জিনিস, তারপরে আমরা জানবো টিউশন কি কত এবং কী কী ডিপার্টমেন্ট রয়েছে যাবতীয় বিষয়ে। সো চলো প্রথমে আমরা জেনে নিই আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। The minimum qualification for admission into an undergraduate program is a minimum GPA of 2.5 second division equivalent and grad in SSC and HSC or equivalent public examination. Students with GPA 2 in any examination either SSC or HSC. মানে হচ্ছে তুমি যে কোনো SSC HSC তে 2.5 পাও সমস্যা নেই, বাট তোমাকে GPA of 6 totaling the GPA both একজামিনেশন এসএসসিতে তোমার মিলিয়ে 6 থাকতে হবে এবং একটিতে 2 থাকলে তোমার সমস্যা নেই। আরেকটি যদি মনে করে তোমার 4 থাকে, সো এই হচ্ছে মোটামুটি আমি জাস্ট কিছু বললাম, তোমরা বাদ বাকিগুলো দেখে নিও। আমি দেখো ভিডিওটা তোমরা স্টপ করে দেখে নিতে পারো কি কি রিকোয়ারমেন্ট। দেখো 6 পয়েন্ট রয়েছে, আমি জাস্ট প্রথমটি আলোচনা করলাম। সো চলো আমরা পরবর্তীতে চলে যাই টিউশন ফি। এখন আমরা জানবো টিউশন ফি সম্পর্কে যাবতীয় বিষয়। আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম পেয়েবল অ্যামাউন্ট ইনক্লুডিং অ্যাডমিশন ফি 15,000 টাকা তোমাকে অ্যাডমিশনের সময় দিয়ে দিতে হবে। তো ক্যাটাগরি দেখো 100% ফর ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট। এখানে যেই ওয়েবের মানে স্কলারশিপ রয়েছে সেটা হচ্ছে 100% কার জন্য, ইংলিশ মিডিয়াম স্কুল। এবং ক্যাটাগরি 50% অফ স্টুডেন্ট অফ ইংলিশ অ্যান্ড বাংলা মিডিয়াম অর ইকুইভ্যালেন্ট পাবলিক এক্সামিনেশন। এবং ক্যাটাগরি 25% অফ স্টুডেন্ট অফ ইংলিশ অ্যান্ড বাংলা মিডিয়াম। এন্ড ক্যাটাগরি দ্য রেগুলার কস্ট উইদাউট এনি টিউশন ফি ওয়েবার, মানে কোনো কিছুতে ওয়েবার নেই টিউশন ফিতে, এটা হচ্ছে রেগুলার কস্ট। সো চলো প্রোগ্রাম নেম, টোটাল ক্রেডিট অ্যান্ড আওয়ার ডিউরেশন এবং তারপরে কন্ডিশন 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 এবং কন্ডিশন ন। দেখো কন্ডিশন হচ্ছে 100% হলে 5 অ্যাজ দ্য ও লেভেল এ লেভেল এইগুলোতে তোমাকে পেতে হবে এবং কন্ডিশন 5 ইটস ও লেভেল এবং এইচএসসি জিপিএ 5 উইদাউট 4 সাবজেক্ট অর ইকুইভ্যালেন্ট পাবলিক এক্সাম এবং কন্ডিশন 4। সো আমরা চলো ধাপে ধাপে জেনে দেখে নিই বিবিএ। দেখো প্রোগ্রাম নেম বিবিএ, টোটাল ক্রেডিট হচ্ছে 124 ক্রেডিট 4 বছরে 12 সেমিস্টার এবং টাকা পার ক্রেডিট ফি 90,000, সরি পার ক্রেডিট ফি নট নিচে দেখা যাচ্ছে এনে, এবং টাকা দেখো 90,000 খরচ হবে টোটাল এবং টাকা 392,500 টাকা পার ক্রেডিট ফিচ্ছে 2,500 টাকা বিবিএতে। দেখছে কন্ডিশনগুলো তোমরা আগে আমি বলে নিচ্ছি তোমরাও দেখে নি। এবং কন্ডিশন দেখো কন্ডিশন কত নম্বর, নম্বর দেওয়া নাই, 1, 2, 3, 4 তিন নম্বর কন্ডিশনে দেখো 543,775 টাকা লাগবে পার ক্রেডিট ফি 3,750 টাকা এবং কোনো কন্ডিশন নেই। তোমার খরচ হবে টোটাল বিবিএতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 695,000 টাকা এবং পার ক্রেডিট দেখো 5,000 টাকা। তারপরে বিবিএ ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এআইএসএ দেখো 124 ক্রেডিট 4 বছর 12 সেমিস্টার আর টোটাল 100% ওয়াইবারে দেখো 90,000 টাকা খরচ হবে, ক্রেডিট ফি নেই। এবং কন্ডিশন টুতে দেখো 392,500 টাকা পার ক্রেডিট 2,500 টাকা এবং টাকা তিন নম্বরে দেখো 543,750 পার ক্রেডিট ফি 3,750 এবং এটা বিবিএর মতোই খরচ হবে। এই যে অ্যাকাউন্টিংয়ে অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টে টাকা 695,000 টাকা পার ক্রেডিট 5,000 টাকা। তারপর দেখো বিএসসি ইকো মানে ইকোনমিক্স মেবি, সো এখানে দেখো 121 ক্রেডিট ফোর ইয়ার্স 12 সেমিস্টার 100% স্কলারশিপে দেখো 86,100 টাকা খরচ হবে, ক্রেডিট ফি নেই এবং কন্ডিশন টু তে দেখো 3,04,400 টাকা ফার্স্ট ক্রেডিট 1,850 এবং সেকেন্ড থার্ড কন্ডিশনে দেখো 413,550 টাকা পার ক্রেডিট ফি 2,775 এবং সর্বশেষ যেটা কোনো কন্ডিশন নেই এখানে তোমাকে রেগুলার কোর্স মানে এইটি করতে 522,700 টাকা খরচ হবে পার ক্রেডিট ফি 3,700 টাকা। এবং বিএসএস ইডিএস এই ডিপার্টমেন্টে দেখো
123 ক্রেডিট 4 ইয়ার্স 8 সেমিস্টার এটাতে কিন্তু সেমিস্টার 8টা 100% 97200 টাকা এবং কন্ডিশন 2 এ রয়েছে 313650 পার ক্রেডিট ফি 1850 এবং টাকা দেখো 4 এবং 3 নম্বর যে কন্ডিশন সেটা দেখো টাকা 421875 পার ক্রেডিট ফি 27075 টাকা সরি 2775 এবং কোনো কন্ডিশন নেই এই ডিপার্টমেন্টে টাকা হচ্ছে দেখো 5000 যা 530100 টাকা পার ক্রেডিট ফি 3700 টাকা তারপর দেখো সিএসসি ডিপার্টমেন্টে 137 ক্রেডিট 37 এবং 4 ইয়ার পার সেমিস্টার 105000 টাকা ক্রেডিট ফি নেই কন্ডিশন একে কন্ডিশন 2 এ 432500 টাকা পার ক্রেডিটে 2500 টাকা এবং কন্ডিশন 3 তে রেখে 596250 পার ক্রেডিট ফি 3750 এমন কোনো কন্ডিশন নেই সেখানে তো 760000 টাকা পার ক্রেডিট ফি হচ্ছে 5000 টাকা ট্রিপলি 140 ক্রেডিট ফর ইয়ার পার সেমিস্টার খরচ হবে ট্রিপলিতে দেখো খরচ হবে 100% এবারে মানে স্কলারশিপে 105000 টাকা কন্ডিশন 1 কন্ডিশন 2 হচ্ছে 440000 টাকা ক্রেডিট ফি 2500 এবং কন্ডিশন 3 607500 টাকা পার ক্রেডিট ফি 307050 এবং কোনো কন্ডিশন নেই রেগুলার রেগুলার যে টাকাটা লাগবে সেটা হচ্ছে 775000 টাকা পার ক্রেডিট ফি 5000 টাকা এবং সর্বশেষ যে ডিপার্টমেন্টের যে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দেখো 151.5 ক্রেডিট ফোর ইয়ার্স এইট সেমিস্টার 100% 105000 টাকা পার ক্রেডিট ফি নট ফার্স্ট কন্ডিশনের সেকেন্ড কন্ডিশন দেখো 468750 পার ক্রেডিট ফি 2500 টাকা এবং এবং থার্ড কন্ডিশন দেখো 650625 টাকা পার ক্রেডিট ফি 3750 এবং সর্বশেষ যেটি টাকা হচ্ছে 832500 টাকা পার ক্রেডিট ফি 5000 কোনো কন্ডিশন নেই সো এই হচ্ছে মোটামুটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য আবেদন কী কী যোগ্যতা লাগে আমরা জানলাম এবং আমরা জানলাম কোর্স কী কী কোর্স রয়েছে ডিপার্টমেন্ট এবং কত ক্রেডিট এবং কোর্স ডিউরেশন কত কত সেমিস্টার এবং কন্ডিশন রয়েছে 4টি তার ভিতরে 100% ফ্রি থেকে ধরে জিপিএ 5 বা অন্যান্য ফোর্স গোল্ডেন প্লাস জিপিএ 5 এগুলো এবং কন্ডিশন বিহীন কত টাকা খরচ হবে আমরা মোট জানা এবং ক্রেডিট ফি কত প্রত্যেক ডিপার্টমেন্টে কন্ডিশন অনুযায়ী আমরা জানি সো আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ তোমাকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য